আচ্ছা তুমি এভাবে ধরো করো কথা। এটা কি আখন পাড়া ছড় রাইট? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র রিভারের পাশে আখন পাড়া চর। চিলমারি উপজেলা থেকে নৌকা নিয়ে 20 মিনিট আসতে হয়। এটা মনপুরাতে আমরা দেখছি মুভিতে, যদি মনপুরা আমি যাই নাই। তো মনপুরার চেয়ে এই প্লেসটা খুবই সুন্দর জায়গা, অনেক বিশাল বড় চর, ওইদিকে অনেকগুলা গ্রাম আছে। এখানে আসার পরে প্রথম আসলাম, এখানে আসার পরে ওনাদের সাথে আলাপ করে, লোকাল যারা ছিলেন আলাপ করে বুঝতে পারছি এখানে মুভি করার জন্য বা নাটক করার জন্য খুবই সুন্দর জায়গা। এখানে প্রচুর কি হয়ে গেল, ডাল, ডালের চাষ হয়। এগুলো বর্ষাকালে নদী বিলীন হয়ে ডুবে যায়, বাদাম হয়, ডাল হয়। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর চর। বাংলাদেশের সিনেমার অনেক পরিচালক বা অনেক আসিনে প্রযোজক আমার ফ্রেন্ড লিস্টে আসেন বা যারাই দেখবেন, আমি তাদেরকে অনুরোধ করবো এই জায়গাটাতে আসেন। মনপুরার চেয়ে সুন্দর জায়গা, আমি অনেক সুন্দর সুন্দর জায়গা ফেলে আসছি। ব্রহ্মপুত্র রিভারের পরে ক্রস করে চিলমারি উপজেলা ক্রস করে এখানে আসতে হয়। পাশে এদিকে গ্রাম আছে, আপনার এখানে অস্থায়ী তাঁবু বানাইয়া আপনি এখানে শুটিং করতে পারেন। শুটিং এর জন্য খুবই সুন্দর জায়গা। আমার মন হইলে হঠাৎ করে ওনাদের সাথে আলাপ করে বাংলাদেশটা লাইভ করে বা সবাইকে দেখাই। চলচ্চিত্রে অনেকেই আছেন আমার ফেসবুকে, আরো যারাই দেখবেন আমার অনুরোধ থাকবে এই চরটাকে আসেন একটু। আমরা শুধু মুভি করতে বা নাটক করতে বিদেশে যাই, আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করেন। তো এলাকার মানুষের উন্নয়ন হবে, বাংলাদেশের একটা সুন্দর জায়গা আসবে, পর্যটনটা আসবে এখানে। বাংলাদেশের যারাই আছেন বা বাংলাদেশের বাহিরে বিভিন্ন প্রান্তে বিদেশে যারা আছেন, আপনারা কুড়িগ্রামে আসবেন, কুড়িগ্রাম চিলমারি উপজেলা। এখানে পয়সা একদম কম, 10 টাকা 20 টাকা দিলে ইঞ্জিন লোকে এই চরে দিয়ে আসবে। আমি আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবং পর্যটকদের জন্য জায়গাটা এই সময়টা খুবই সুন্দর, শীতকালে বিশেষ করে, বর্ষাকালে জায়গাটা পরে যায়। আর এখানে বাদাম চাষ হয়, ডাল চাষ হয়, আর এখানে বাবা আছেন সাথে, হ্যাঁ মশলা চাষ হয়। আপনি 1 মিনিটে এই জায়গাটা সম্পর্কে বলেন, যারা কেন আসবে এখানে 1 মিনিটে বলেন কি জন্য। এখানে ধন্যবাদ, এই চরটা আসার যিনি আসবেন আমার মনে হয় না তিনি এখানে সহজে ফিরে যেতে চাইবেন। এখানে সৌন্দর্য, এখানকার সবুজের লীলা খেলা, এখানে যেমন আছে ডাল আছে, বাদাম আছে, কালা সরষে আছে, তারপরে গম আছে, মশলা চাষ হয়। এগুলো আমরা চাষ করে বিভিন্ন জায়গায় কৃষকেরা হাটে বাজে বিক্রি করে সেটা অনেক টাকা ইনকাম করে। এবং সবুজ সমারোহে এই চরটা আখন পাড়া, আখন পাড়ার চর, নয়ারহাট, চিলমারি, কুড়িগ্রাম। তা আমাদের আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যারা যে নাটক করেন, সিনেমা করেন, যে সিনেমা জগৎ থেকে আসলে আপনারা উপকৃত হবেন, এলাকাটাও একটা ধন্য বলে ধন্যতা পাবে বলে আমি বিশ্বাস করি। তাই আমাদের আমার আকুল আবেদন থাকলো আপনারা অতি গুরুত্ব সহকারে এটাকে রিসিভ করবেন এবং এখানে আসার সার্বিক যতটুকু সহযোগিতা আমরা যারা লোকাল আছি সব সহযোগিতা নিরাপত্তা সহ আমরা সেটা দেবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস দেখি। তো আমরা মনপুরা দেখছি বা সেন্ট মার্টিন দেখছি বা আরো অনেকগুলো দ্বীপগুলো দেখছি, এটা একটা দ্বীপ আইল্যান্ড, এই দ্বীপটাও খুব সুন্দর, বিশাল একটা দ্বীপ, ব্রহ্মপুত্র রিভার ক্রস করে খুবই সুন্দর জায়গা, একদম সেফ। লোকাল গভর্নমেন্ট বা লোকাল ল এনফোর্সমেন্ট তাদের সাথে কথা হয়েছে আমার বিভিন্ন সময়ে, তারা আপনাদেরকে হেল্প করবে, সাহায্য করবে শুটিং করার জন্য। এবং তারা পর্যটন করতে ভালো লাগে বিভিন্ন জায়গায়, যেমন সিলেটে অনেক পর্যটন জায়গা আছে, প্লাস কক্সবাজার, সাজেক ভ্যালি, এই জায়গাটাও খুব সুন্দর, এই জায়গাটাতে আসতে পারেন আপনি। প্লাস গ্রামের একটা আবহাওয়া পাবেন, প্লাস হাওড়ের একটা আবহাওয়া পাবেন, প্লাস বিচ, প্লাস রিভার, সবকিছু মিলে সুন্দর একটা, খুবই একটা মনোরম পরিবেশ, খুবই সুন্দর প্রাকৃতিক জায়গা। আমি আরো সামনের দিকে যাচ্ছি, আরো দেখাবো আমরা ওই গ্রামের দিকে যাচ্ছি। আমরা অলরেডি অনেক জায়গা ক্রস করে চলে আসছি। চাচু লাইটটা কি বন্ধ করবো, লাইট চলবে? বাংলাদেশের ছেলে মেয়েগুলো এখানে আসেন, আপনারা আসে এখানে এক্সপ্লোর করে। আর এখানে আরো সুন্দর, এবং আর বিশেষ করে নদী
সার নৌকা দিয়ে ঘুরতে পারেন, নদী দিয়ে ভিডিও করবেন, যারা ভিজিটর যারা ঘুরতে পছন্দ করেন নৌকা ২০-৩০ টাকা দিলে পুরো নৌকা দিয়ে সারাদিন ঘুরাবে। এই মুহূর্তে আমি বিদায় নেব, যে যেখান থেকে দেখবেন দেশ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।